নমস্কার বন্ধুরা স্মৃতি রেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সন্ধ্যের চায়ের সাথে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ চটপট তৈরি হয়ে যায় আর সন্ধেবেলায় এই স্ন্যাক্স একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরে থাকে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু এই ধরনের খাবার খেতে আশা করি খুবই পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি প্রথমেই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপ বেসন এখানে একটা ব্যাটার তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর বিশেষ কিছু দেব না এখানে এবার এই লবণটা বেসনের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখব আজকে আমার লাইটটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি এবার এই ব্যাটারটা ঢাকা দিয়ে আধ ঘন্টা এইভাবেই রেখে দেবো ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব দুটো আলু খোসা শুদ্ধ প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু দুটো ম্যাশ করে নেব আপনারা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন দুটো আলুই দেখুন ম্যাশ করে নিয়েছি একদম ভেত আলু যেন দলা দলা না থাকে সেইভাবেই ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যেও কিছু জিনিস মিশিয়ে নেবো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ছোটো চামচের দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম আপনারা এখানে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই সব কিছু খুব ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে মেখে নেব আপনারা চাইলে তেলের ওপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে বাকি মশলা দিয়েও কিন্তু চেড়ে তৈরি করে নিতে পারেন পুরটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি শীতের সময় যে কোনো খাবারেই কিন্তু একটু ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে আলু আমার মাখা হয়ে গেছে এবার এখানে ছ পিস পাউরুটি নিয়েছি আমি আমি আজ ব্রেড স্ন্যাক্স বানাবো বা ব্রেড চপও বলতে পারেন এবার একটা করে ব্রেড নিয়ে তার ওপরে কিছুটা আলুর যে পুরটা রেডি করলাম সে পুরটা দিয়ে দেবো ভালো করে ব্রেডের ওপরে একটু ছড়িয়ে দেব যাতে ব্রেডের চারিদিকেই আলুটা ঠিকঠাক মতন ছড়ানো থাকে বা মুখে দিলে যেন আলুটা পাওয়া যায় এবার এর ওপরে আর একটা ব্রেড হয়ে চাপা দিয়ে দিলাম একটা ব্রেড আমার রেডি হয়ে গেছে একইভাবে আমি সব ব্রেড তৈরি করে নিয়ে ফেরত আসছি দেখুন সব ব্রেড আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে গোটা গোটাও ভেজে নিতে পারেন তবে আমি এটা এরকম গোটা গোটা করব না আমি এটা মাঝখান থেকে কেটে নেব দেখুন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একইভাবে বাকি দুটোকেও কেটে নিচ্ছি সব কটা কেটে নিয়েছি এবার আমি চপটা তৈরি করে নেব নিয়েছি ব্রেড ক্রামস আর বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এবার এই ব্রেড ক্রামসের মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার এই লবণ আর গোলমরিচ গুঁড়োটা ব্রেড ক্রামসের সাথে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে ব্রেড ক্রামসের সাথে ভালো করে লবণ গোলমরিচ মিশিয়ে চপ কাটলেট ভেজে দেখবেন ভীষণ ভালো লাগে এবার একটা ব্রেড নিয়ে এইভাবে বেসনে ভালো করে ডুবিয়ে তারপরে ওপর থেকে ব্রেড ব্রেড ক্রামসটা দিয়ে দেব ভালো করে চারিদিকে যেন ব্রেড ক্রামসটা লেগে যায় দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডের চারিদিকে লাগিয়ে নিচ্ছি প্রথম যে চপ বা স্ন্যাক্সটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা একটা প্লেটে রেখে দিচ্ছি আর বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি গ্যাসে দেখুন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে বসিয়েছি তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর এবার তৈরি করে রাখা ব্রেডের চপগুলো দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো দিচ্ছি না আমি দুটো করে দিচ্ছি বেশি দিলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চারিদিকটা উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না ওপর থেকে ভাজা হয়ে যাবে সেটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা একদম লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজনে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। একটু সময় নিয়ে কিন্তু এই ব্রেড চপগুলো ভেজে নেবেন তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না দেখুন প্রথম ব্যাচের যে ব্রেড চপগুলো সেগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে আর এই একইভাবে বাকি যে ব্রেডের চপগুলো রেডি করে রেখেছি সেগুলোকে আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকে সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি ব্রেড চপ বা ব্রেড স্ন্যাক্স যেটাই বলুন চা দিয়ে খেতে পারেন অথবা টমেটো সস বা গ্রিন চাটনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে